আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থতার খাতায় যখন একের পর এক আমাদের রোগীরা সেই দূর দূরান্ত থেকে এসে তাদের নাম লেখাচ্ছেন এবং সেই রোগীগুলো যখন আমাদের কাছে এসে তার সুস্থতার কথা বলছেন, আপনাদের কাছে তার সুস্থ হওয়ার গল্পগুলো শোনাচ্ছেন, তখন সেই মানুষগুলো সত্যি অনেক ভালো লাগে। কারণ এই মানুষগুলো দীর্ঘদিন যাবৎ অনেকেই বলতে পারছেন না যে আমি ভালো আছি। আমরা যখনই একজনের সাথে কুশল বিনিময় করি, কিন্তু আমরা সবার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে কেমন আছেন আপনি, এবং সেই প্রশ্নটাই আমাদেরকে অনেকে বাধ্য হয়ে ভুল কথা বলতে হয় যে না আমি ভালো আছি। বাট আসলে আমরা যখন অসুস্থ থাকি সবসময় আসলে কাউকে বলতেও ইচ্ছা করে না। আমার পাশে আমার যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। বাট প্রথমে কিন্তু উনি এমনটা ছিলেন না। প্রথম দিন উনি কেমন ছিলেন আসুন দর্শক, মানে সেই প্রথম দিনের ভিডিওটা আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম হাসান খান, আমার বয়স 58, গ্রামের নাম ভোজেরঘাতি, পোস্ট ভোজেরঘাতি, জেলা গোপালগঞ্জ। সমস্যা আমার মাজায় সমস্যা আর হিপ জয়েন্টের সমস্যা ছিল। পানির কার্টন উঠোনের নিচের থেকে উঠোনের দোতলায় উঠতে গেছিল, তখন মাজায় এমনি ব্যথা হয়েছিল, আমি কাজ করে গেছি। ব্যথা ওই দিনই শুরু হয়েছে, পরে আমি আপনার 7টার সময় ব্যথা শুরু হয়েছে, আমি এই কাজ করছি, আমি বাসায় আসি আর রাত্রে খুব ব্যথা হয়েছে। পরের দিন আবার ইঞ্জেকশন দিয়েছিলাম একটা বোল্ডারের, তারপরে আমি তার আগে উঠতে পারিনি, বহুত ব্যথা ছিল। পরে এই যে ব্যথা আস্তে 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 মাথায় ব্যথা, আজকে এই ব্যথা ওই ব্যথা, এই দিন ব্যথা, ওষুধ খাই, মানে ওষুধ খেয়ে গেছি, মোজাগর ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই আমার ওষুধ ব্যথা ফেরত দিয়ে দিয়ে ব্যথা কমায় কমায় কাজ করছি। ওই এক বছর হয়েছে, এক বছর আগের থেকে আসছি ডাক্তার, তখন বলছে মাথার হাড্ডি ফাঁক হয়ে গেছে, বলছে ইঞ্জেকশন দিয়েছিল আর ওষুধ দিয়েছিল, তো এতে ইঞ্জেকশন দ্বারা জয়ের জয়েন্ট হবে এই করছে, দেশে তো আর ওরকম চিকিৎসা হয় না, চেক করছে বাসে ওষুধ দিয়েছে, ওষুধ কি ব্যথা কমায় রাখে, বাইরের ব্যাপার তো বাইরে ওই ওইগুলোই করে। সবচেয়ে খারাপ আমার এই এক বছর আগের থেকে আপনার শরীর আমার শুকিয়ে গেছে, শরীর শক্তি আস্তে 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 প্রতি মাসে আমার ওজন 18 কিলো ওজন কমে গেছে, তখন আমি নিঃসক্রিয় মানে পড়ছি, তখন কাজ করতে পারিনি, তারপরে আমি চলে আসছি। দেখলেন তো কতটুকু খারাপ অবস্থা নিয়ে ভর্তি হয়েছে। আসুন না দর্শক, এখন সরাসরি শুনি কেমন আছেন আফটার ট্রিটমেন্ট আমার ভাইটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কয়দিন হলো আজকে আপনার? আজকে 11 দিন। আজকে 11 দিন। সেই প্রথম দিন আপনি যখন আসছিলেন অনেকগুলো সমস্যা ছিল, উঠতে পারতেন না, বসতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, মানে হাঁটাচলা করতে খুব কষ্ট হতো, এবং মানে অনেকটুকু সমস্যা নিয়ে আপনি চলে এসেছিলেন। আপনি প্রবাসী একজন ভাই আমাদের, সেই প্রবাস থেকে আপনাকে চলে আসতে হয়েছে এই কষ্টের জন্য। সো আজকে কতদিন আপনার, আজকে কতদিন এই ডিপিআরসি হসপিটালে? 11 দিন। 11 দিন। সেই প্রথম দিনের আপনি আর এই 11 দিন পরের আপনি, কেমন পার্থক্য? অনেক পার্থক্য। কেমন মানে? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো ব্যথা বেশ কিছু নেই আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি যেটা বলেছিলেন যে আপনি দীর্ঘ সময় বসে থাকতে পারেন না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, হাঁটাচলা করতে সমস্যা, সেইগুলো এবং আপনি দাঁড়িয়ে পর্যন্ত নামাজ পড়তে পারতেন না, এরকম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে কষ্ট হতো আপনার, এবং আপনার প্রবাসের যে কাজ আপনাকে কি দাঁড়িয়ে কাজ করতে হতো অনেক বেশি? খুব কষ্ট হতো, এবং এটার জন্য অনেক চিকিৎসাও করেছেন, কোনো ফল পাননি আপনি। ব্যথাকে যত সময় ওষুধ খাই এত সময় ব্যথা কমিয়ে থাকে, আবার ওষুধের টাইম চলে গেলে আবার ব্যথা। এই ডিপিআরসি হসপিটালে আসার আগ পর্যন্ত এরকম কি মনে হতো যে আমি কি আর সুস্থ হব না, আমি কি আর কখনো ভালো হব না, এরকমটা কি সারাক্ষণ মনে হতো আপনার কাছে? মনে হতো যে এটা আল্লাহ ভালো করবে কিনা বলতে পারি না, তবু চেষ্টা তো করে যাই, চেষ্টা কখনো থামার নেই। এবং পরিবারের সহযোগিতা পেয়েছেন, সবাই আপনাকে সাহস দিয়েছে, উৎসাহ দিয়েছেন, আপনি চিকিৎসা করেন, ইনশাল্লাহ সুস্থ হবেন, এবং সেই উদ্দেশ্য নিয়ে আপনি খুঁজতে থাকেন এবং একটা সময় আমাদের একটি ভিডিও দেখতে পান, এবং এই ভিডিওটি আপনার জীবনটাকে বদলে দিয়েছে। তো আজকে এই যে 11 দিন পরে বাড়ি চলে যাচ্ছেন, সবাইকে জানিয়েছেন আপনি কেমন আছেন? হ্যাঁ জানিয়েছি। আপনি কি একটু নিজে নিজে পরীক্ষা করে দেখেছেন, বসতে থাকলে খুব কষ্ট হয় কিনা বা দাঁড়িয়ে থাকলে কষ্ট হয় কিনা? না না, কোনো ওই ধরেন কোনো কষ্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি না, ভালো লাগতেছে। স্যার আপনার সাথে যদি কখনো এরকম কোনো মানুষের দেখা হয়, যদি আপনি দেখছেন ঠিক আপনার মতোই সমস্যা নিয়ে কোনো রোগ কষ্ট পাচ্ছে, আপনি তাদেরকে কি বলবেন, কি পরামর্শ দেবেন? বলবো যে তোমরা ডিপিআরসি হাসপাতালে যাও, তোমরা ইনশাআল্লাহ সবাই সুস্থ। এটা কি আপনার মনের বিশ্বাস থেকে বলছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, মনের বিশ্বাস, মনের ভিতর থেকে, অন্তর থেকে আমাদের যে কথাটা আসে আমরা সেটাই জানতে চাই। আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে, ভালো কিছু আমরা পাই, ভালো কিছু সন্ধান পাই, আমরাও সেটার চেষ্টা করি,
অন্য মানুষদের সাথে সেটা শেয়ার করার জন্য। আমার এই ভাইটি যেরকম সুস্থ হয়েছেন, আই এম শিওর আপনাদের ভিতরে এরকম অনেকেই আছেন অসুস্থ, আপনি অথবা আপনার পরিবারে। শুধুমাত্র এই যে একটি হটলাইন নাম্বার পুরো জীবনটা বদলে দিতে পারে, বদলে দিতে পারে। যতগুলো মানুষ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, সত্য কথা বলার জন্য যে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি সুস্থ আছি, বুক ফুলি আমরা বলতে পারবো, সেই অবস্থায় নিজেকে নিয়ে যান। আর তার জন্য যেটা করতে হবে সঠিক চিকিৎসা নিতে হবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।